গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা হয়তো ভাবছেন যে আমি আজকে কোথা থেকে ব্লগটা শুরু করছি। তো আমি আর আমার ছেলে চলে আসছি আমার বরের দোকানে। তো আজকে 4 জানুয়ারি, আজকে একটা স্পেশাল ব্লগ। আজকে 4 জানুয়ারি, আজকে আমার বার্থডে। তো বর আমাকে ফোন করে বলেছে এখানে আসতে, মানে বরের দোকানে। তো বর দুজন বন্ধু আর একটা দিদিকে বলেছে। তো আমরা যাবো রেস্টুরেন্টে, তো ওখানে গিয়ে কেক কাটবো আর খাওয়া দাওয়া করবো, ব্যাস এতটুকু। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হোটেল অতিথিতে এসে গেছি। তো আমরা আগে আসছি, বর আবার কেকও কখন অর্ডার দিয়ে দিয়ে কেকও নিয়ে এসছে, তো ক্যান্ডেল আনতে গেছে। তো আমি ভাবতেই পারিনি এত কিছু হবে, যাই হোক। তো এখন ভেতরে যাবো, কেউ আসেনি, ওরা আসবে, আসার পরে কেক খাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ প্লিজ চ্যানেল দেখে থাকতে। তো আমরা ফ্রেন্ড চলে এসেছি হোটেলে, এখনো কেউ আসেনি, তো ওরা আসলে তারপরে কেক কাটবো। কেউ আসেনি ফ্রেন্ড, তো আমরা বসে বসে এখানে পাঁপড় খাচ্ছি। পাঁপড় দিয়ে গেলে তো পাঁপড়টাই খেয়ে নিই। এখন বাজে 8:18। তো বরের দু বন্ধু এসছে, অজয়দা আর দীপকদা, ওরা ওখানে গেছে, তারা আসলে তোমাদের দেখাচ্ছি। 8:30 বাজে ফ্রেন্ডস, এখনও কেউ আসেনি, মানে বরের দুটো বন্ধু এসেছে খালি, অজয়দা আর দীপকদা। তো কী করবো আর, ওরা একটু ওখানে মানে সামনেই আছে, তো আসলে তোমাদের দেখাবো। তো আমি আছি এখানে বসে বসে ক্রিসপি চিকেন খাচ্ছি। কেক থেকে এখনও ফ্রেন্ডস কাটা হয়নি, তো দিদিরা আসলেই কেক কাটবো। তার আগে কেউ খায়নি, আমি কিন্তু আগে খেয়ে নিচ্ছি। দুজনে ছেলে তো খেলো না, ছেলের নাকি এটা ভালো লাগছে না, তা আমি খাচ্ছি ক্রিসপি চিকেন। তো ফ্রেন্ড এই দিদি এসছে, সব এখন রাত্রি বাজে 9টার উপরে, এত দেরি করে আসলো। দিদির মেয়েও আসছে, বাইরে আছে, আসলে দেখাচ্ছি। তো এটা ফ্রেন্ডস আমার ভাস্তি, এই দিদির মেয়ে। আজকে আমি বার্থডে খাইছি। তো ফ্রেন্ড এই যে বার্থডে কেক এসে গেছে, কেক মাত্র আসলো, কিন্তু আমাদের স্টার্টারে অনেক কিছু খাওয়া শেষ, সবার পেট ফুল। থ্যাংক ইউ। এই যে ফ্রেন্ডস, এটা হলো দীপকদার, এটা হলো অজয়দার।
আমাদের এসে গেছে, এখানে হলো বাটার নান আর পনির বাটার মশলা। এটা কি পনির বাটার মশলা? আর এটা কি? চিকেন আর এখানে আছে ফ্রাইড রাইস। এ কি আমার ফোনটা খালি তোমরা খাও, আমি ভিডিও করি। আমার ফোনটা খালি ঘোলা ঘোলা হয়ে যায়। ভেজ খায় দিদির জন্য ছিল পনির বাটার মশলা আর কড়াই পানির, আর ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বেয়া ওয়ার্ড মানে মুখের ল্যাঙ্গুয়েজ ইমান বেয়া মানে মানে দেখো শুনো এই যে এখানে পার্থ লগত এরকম করা হচ্ছে পকোড়া খেয়ে আমার পেট ভরে আছে। তো সবাই হাত ধরে গেছে, হাত ধরে সবাই ডেজার্ট খেয়ে তারপরে তো আমাদের ফ্রেন্ডস বার্থডে পার্টি শেষ। এখন আমরা ঘুরে চলে যাচ্ছি, রাত বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। সবাই চলে যাচ্ছে, সবাই একসাথে আমরা বেরোচ্ছি। এইখানে ফটো তুলে ভালো হইতো না? এই মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক রাত হয়ে গেছে, এখন ঘরে চলে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। ওই দিদিরা আসছে, দিদিরা গাড়ি নিয়ে আসছে, দিদিরা চলে যাবে। আর ওই দাদারা বাইক নিয়ে আসছে, আমরাও বাইক নিয়ে আসছি। আপনি সবাই গাড়ি বাবা নিয়ে আসতে পারো। তুমি গাড়ি ভিতর থেকে নিয়ে আসবো, তুমি গাড়ি ভিতর থেকে নিয়ে আসবো। হ্যাঁ দাদা।